आज के माध्यमिक WBIS टेस्ट पेपर सल्व करब मॉडल क्वेश्चन सेट 18 इखाने चार दागे सब एसे क्यूब निये विस्तारित आलोचना करब SB अकाडेमिक सेंटर यूट्यूब चैनले। तो देखो आज के माध्यमिक C14 मॉडल क्वेश्चन सेट 18 एसे क्यूब निये विस्तारित आलोचना करब चार दागे। तो देखो चार दागे रोमान अनेर अंक करब 400 टाकार दो बछरेर समूल चक्रवृद्धि 441 टाका होले वार्षिक शतकरा चक्रवृद्धि सूदेर हार कत। तो देखो आमि अंकटा कि करे करी। तो देखो चारेर रोमानन आसल ठीक आछे आसल समान समान कत आछे 400 टाका पी द्वारा प्रकाश करेछि प्रिंसिपल समूल चक्रवृद्धि ए द्वारा प्रकाश करेछि समान समान 441 टाका समय एन समान समान दो बछर तई तो। तो बुझते अंकटा फर्मुलाटा कि आछे फर्मुलाटा आछे पी ब्राकेटर मध्ये 1+R/100 ब्राकेट क्लोज बाइरेर दिके एन समान समान ए। तो देखो पी एर मान कत आछे पी एर मान आछे 400 टाका तई तो आमी 400 बसिए दिलाम 1+ ठीक आछे आर एर कोनो मान नेई आर एर मान आरई थाकबे बाई 100 ब्राकेट क्लोज एन एर मान क बछर दो बछर दुई बसिए दिलाम बा एस करे बसिए दिलाम ठीक आछे समान समान 441 441 এবার আমি কি করব এটা বা বসিয়ে দিলাম বা ওকে। তো দেখো 1+R/100 ঠিক আছে ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার সমান সমান 441/400 ঠিক আছে। তো দেখো আমি কি করে অঙ্কটা করি এবার আমি কি করব এর লসাগু করব ঠিক আছে 100 লসাগু 100 কে 100 প্লাস আর ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার সমান সমান 441 মানে 21 আর 400 মানে 20 এর হোল স্কয়ার তাই তো বুঝতে পারছো 21 কে দুবার গুণ করলে 441 হয় 20 কে দুবার গুণ করলে 400 হয় হোল স্কয়ার আমি কেটে দিলাম 100+R/100 সমান সমান কি হবে 21/20 ঠিক আছে সমান সমান কি হবে 21/20 হবে বুঝতে পারছো তোমরা 21/20। এবার আমি 20 কে 100 দিয়ে কাটাকাটি করব 5×105 তাই তো বা এবার দেখো আমি এই দিকে চলে গেলাম জায়গাটা একটু শর্ট আছে ঠিক আছে দেখো 100+R/5 তাই তো /5=21/1 21/1। এবার আমি কি করব কোণাকোণি গুণ করব তাই তো 100 কে 100+R/R ঠিক আছে 21 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 105 তাই তো। তো আর সমান সমান কি হবে 105-100 ঠিক আছে আর সমান সমান কত হবে 5%। তো দেখো তোমরা বাটা দিয়ে দেবে ঠিক আছে বাগুলো আমি দেইনি ঠিক আছে ডান সাইডে তোমরা ঠিক করে দেবে। তো দেখো রোমান টু তিন ব্যক্তির মূলধনের অনুপাত 4:3:5 প্রথম জনের লভ্যাংশ 300 টাকা হলে মোট লাভ কত হয়েছিল ঠিক আছে। তো দেখো অঙ্কটা আমি কি করে করি তিন ব্যক্তির মূলধনের অনুপাত 4:3:5 ঠিক আছে অনুপাতগুলির যোগফল 4+4+3+5=কত হবে = 4×3=7, 7×5=12 হয়ে গেল তাই তো। প্রথম জনের লভ্যাংশ কত আছে 300 টাকা ঠিক আছে 300 টাকা। তো দেখো এখানে বলেছে কোশ্চেনটা বলেছে মোট লাভ হয়েছিল কত এটা আমি এক্স ধরে নিয়েছি ঠিক আছে। তো দেখো আমি কি লিখেছি মনে করি মোট লাভ হয়েছিল এক্স টাকা মনে করি মোট লাভ হয়েছিল এক্স টাকা। এবার আমি কি করব এবার আমি আনুপাতিক ভাগহারটা বের করব প্রথম ব্যক্তির ঠিক আছে এটা আমাকে কি করতে হবে প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগহার কি হবে 4/12 হবে এই যে 4 ঠিক আছে দেখো আমি ইন্ডিকেট করে দিচ্ছি 4/12। তো আমি লিখে দেব প্রথম ব্যক্তির ঠিক আছে প্রথম জনের মূলধনের আনুপাতিক ভাগহার তাই তো মূলধনের আনুপাতিক ভাগহার। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ ঠিক আছে। প্রথম জনের মূলধনের আনুপাতিক ভাগার কী হবে 4/12 হবে 4/12 হবে এটা তুমি এর আগেও একবার বলেছি 4/12 হবে ঠিক আছে। এক্সারসাইজ 14 অঙ্ক প্রশ্নানুসারে তাই তো প্রশ্নানুসারে কি আমি একবারে অঙ্কটা করে দিচ্ছি ঠিক আছে একবারে অঙ্কটা করে দিছি এই দেখো এক্স এই যে মোট লাভ যে হয়েছিল এক্স টাকা এক্স মাল্টিপ্লাই 4/12
ঠিক আছে ইজ ইকুয়াল টু কত আছে ইজ ইকুয়াল টু 300 এই যে প্রথম জনের লভ্যাংশ এই যে 300 এই 300 এখানে আমি বসিয়ে দিলাম ঠিক আছে 4x ওকে 4x ঠিক আছে 4x ওকে 4x ঠিক আছে আর এখানে কি হবে 312 মাল্টিপ্লাই 300 12 মাল্টিপ্লাই 300 ঠিক আছে এবার আমি কি করব এবার আমি এই যে x সমান সমান কি করব 4 কে দিয়ে আমি ভাগ করে দেব তাই তো তো দেখো আমি অঙ্কটা কি করে করছি x সমান সমান 12 মাল্টিপ্লাই 300 বাই 4 বাই 4 3 4 12 ঠিক আছে তো দেখো এখানে বা বসিয়ে দিলাম বা বসিয়ে দিলাম ঠিক আছে সমান সমান থাকলে প্রশ্ন অনুসারে থাকলে তোমাকে বা দিতে হবে 3 মাল্টিপ্লাই 300 x সমান 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 কত হবে 900 এটা আমাদের টাকা তাই তো তার মানে বোঝা যাচ্ছে যে মোট মূলধন কিন্তু 900 টাকা ছিল যেটা আমাদের অ্যানসার বেরিয়েছে তো খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি এই অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে ঠিক আছে এবং সমস্ত ধরনের অঙ্ক এবং সাজেশন নিয়ে আমাদের এসবি একাডেমিক সেন্টার সর্বদা তোমাদের সঙ্গে থাকবে তো দেখো আমি এবার রোমান থ্রির অঙ্কটা করব তো দেখো রোমান থ্রির অঙ্কটা কী বলেছে 2x² মাইনাস 10x মাইনাস কে ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত হবে তো দেখো আমি অঙ্কটা কি করে করি ঠিক আছে তো দেখো এটা আমাদের এ এটা বি এটা সি ঠিক আছে তো দেখো এ সমান সমান কি হবে এ সমান সমান 2 হবে ঠিক আছে আর বি সমান সমান কী হবে মাইনাস 10 হবে বি সমান সমান কী হবে মাইনাস 10 হবে আর সি সমান সমান কী হবে সি সমান সমান হবে কে হবে ঠিক আছে এবার আমি ফর্মুলাটা ইউজ করব ফর্মুলা তো তোমরা জানো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 বি এর মান কত আছে বি এর মান আছে মাইনাস 10 আছে মাইনাস 10 এর কী হবে হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস 4 গুণ এর মান কত আছে এর মান 2 আছে তো দেখো এর মান 2 বসে দিলাম সি এর মান কত আছে সি এর মান কে আছে তাই তো সি এর মান কে আছে এটাকে আমি কে বসিয়ে দেবো এই যে সি এর মান কে আছে কে বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 0 তো 10 এর হোল স্কোয়ার মানে 100 তার মানে কি মাইনাসকে দুবার যদি গুণ করি তাহলে তো ওটা প্লাস হয়ে যাবে না এটা তাই তো দুবার গুণ করলে প্লাস হয়ে যাবে আর 10কে দুবার গুণ করলে কী হবে 100 হবে মাইনাসকে হবে 4 দুগুণী 8 মানে 8k ইজ ইকুয়াল টু কী হবে 0 হবে তাই তো তো দেখো এবার আমি অঙ্কটা কী করে করছি মাইনাস 8k ইজ ইকুয়াল টু মাইনাস 100 তাই তো 100 মাইনাস মাইনাস আমি কেটে দিলাম কে ইজ ইকুয়াল টু কী হবে কে ইজ ইকুয়াল টু হবে 100/8 তাই তো তো দেখো আমি অঙ্কটা কী করে কাটছি 4 25 125 তাই তো 25 আর এইদিকে কী হবে 4 2 8 নিচে 4 2 8 মানে 2 তার মানে 25/ কত হবে 25/2 ঠিক আছে 25/ কী হবে কে সমান সমান 25/2 এবার আমি 25কে 2 দিয়ে ভাগ করব ঠিক আছে 25 ঠিক আছে 12 2 24 তাই তো 12 2 24 1 থাকছে ঠিক আছে তার মানে 1/2 তার মানে কে এর মান 12^1 ঠিক আছে তিন দাগের অঙ্কটা পুরোপুরিভাবে পারফেক্ট এবং এটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তো দেখো আমি রোমান 4-এর অঙ্ক করাবো ঠিক আছে যদি তো দেখো রোমান 4 যদি a ইজ টু বি সমান সমান 3:7 কমা ঠিক আছে b ইজ টু সি সমান সমান 8:5 হয় তবে a ইজ টু সি এর মান কত তো দেখো অঙ্কটা আমি দয়া হিসাবে করাবো দেখো a ইজ টু বি 3:7 সমান সমান b ইজ টু সি সমান সমান 8:5 তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি তো দেখো আমার a ইজ টু সি এর মানটা আমাকে বের করতে বলেছে ঠিক আছে তো আমি এটাকে দয়া তোমরা তো জানো বাংলায় যে দয়া লিখতে হয় দয়া ত থ দয়া আমি ওইরকমভাবে অঙ্কটা করে এই দেখো আমি দয়া লিখলাম ঠিক আছে বাংলায় যেভাবে দয়া লিখে আমি দয়া লিখে দিলাম ঠিক আছে এবার দেখো আমি কী করব খুব সুন্দর করে দাগটা টেনে দেবো এবং আমি গুণ করে দেব তো দেখো এ আর বি গুণ করলে কী হয় এ বি হবে ঠিক আছে ইস টু হবে বি বি গুণ করলে কী হবে দুটো বি বি গুণ বি বা বি এস করে আমি বসাতে পারি ইস টু কী হবে বি গুণ সি গুণ করলে বি সি হবে তার মানে আমাদের ফোন নম্বর 8582886896 3/8 24 ইস টু 7/8 56 হবে ঠিক আছে 56 হবে ইস টু 5/7 কত হবে 35 হবে ঠিক আছে তো আমাদের এই ফোন নম্বরে তোমরা বি 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 আমি কী করলাম কেটে দিলাম তার মানে এ ইস টু বি ইস টু সি সমান সমান কত আছে 24:56:35 তাই তো তো আমাকে এ ইস টু সি এর মানটা বের করতে বলেছে এ আর সি দেখো আমি ইন্ডিকেট করে দিচ্ছি তো এ সমান সমান কত হবে 24 আর সি সমান সমান কত হবে 35 হবে তাই তো
तो माने a is to c समान समान कि होबे 24:35 b এর মানটা এখানে বলেনি তো বুঝতে পারছো অঙ্কটা আমরা রোমান 4 এর অঙ্কটা করাবো আজকে তো দেখো কি বলেছে একটি বৃত্তের ব্যাস 10 সেমি বৃত্তের কেন্দ্র থেকে একটি জায়ের দূরত্ব 4 সেমি হলে জায়ের দৈর্ঘ্য কত ঠিক আছে খুব ভাইটাল অঙ্ক এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় দেয় তো দেখো আমি প্রথমে এই দেখো বৃত্ত অঙ্কন করেছি ঠিক আছে তো দেখো b ঠিক আছে b o c এটা আমাদের ব্যাস ঠিক আছে তো দেখো আমি লিখে দিলাম একটু ব্যাস সমান সমান কি আছে BOC ব্যাস সমান সমান কি আছে BOC এটা কত সেমিমিটার আছে এটা আমাদের 10 সেমিমিটার আছে তাই তো BOC তো দেখো আমি লিখে দিলাম ঠিক আছে তার মানে কি তার মানে BOROC তাই তো BO সমান সমান OC সমান সমান কত হবে 10/2 হবে 5 × 10 তার মানে কত হবে 5 সেমিমিটার করে হচ্ছে তাই তো 5 সেমিমিটার এটা 5 সেমিমিটার ঠিক আছে এই দেখো আমি লিখে দিচ্ছি এটা 5 সেমিমিটার এটাও 5 সেমিমিটার তাই তো তো বুঝতে পারছো এটা আমাদের ওডি তো আমাদের ওডি এর মান 4 সেমিমিটার এখানে দেওয়া আছে তাই তো তো দেখো আমাদের এসি এই টোটালটার মানটা আমাকে বের করতে হবে তাই তো তো আমাদের ডিসিটা বের করলে পরবর্তীকালে আমরা এসিটা পেয়ে যাব জিটা তাই তো তো দেখো আমরা কি লিখব এবার ত্রিভুজ ডিওসি তাই তো ত্রিভুজ ডিওসি এর তো দেখো এর কি আছে ওডি সমান সমান কি আছে ওডি সমান সমান আমাদের 4 সেমিমিটার আছে তাই তো আর দেখো আর ওসি সমান সমান কত আছে ওসি সমান সমান আমাদের আছে দেখো ওসি এর মানটা আমরা লিখব এই তো আমাদের ডিসি এর মানটা বের করতে হবে তাই তো ডিসি এর মানটা আমাদের বের করতে হবে বুঝতে পারছো আর আমাদের এই যে ওসি এর যে মান আছে 5 সেমিমিটার আছে এটা কিন্তু এখানে আমি উল্লেখ করেছি তা সত্ত্বেও আমি আরেকবার এখানে উল্লেখ করব ওসির মান কত আছে 5 সেমিমিটার আছে বুঝতে পারছো তোমরা এবার আমাদের বের যে মানটা করতে হবে সেটা আমাদের ডিসির মানটা আমাদের বের করতে হবে তাই তো তো দেখো ডিসির ফর্মুলাটা আমি আমরা পিথাগোরাসের উপপাদ্য ফর্মুলাটা ইউজ করছি ডিসি স্কয়ার সমান সমান কি হবে ডিসি স্কয়ার সমান সমান কি হবে ওসি স্কয়ার মাইনাস ওডি স্কয়ার ওসি স্কয়ার মাইনাস ঠিক আছে তো দেখো এই যে ওসি স্কয়ার মাইনাস কি হবে ওডি স্কয়ার হবে কি হবে ওডি স্কয়ার হবে ঠিক আছে তো দেখো আমাদের ডিসির মানটা আমাকে বের করতে হবে তো ওসির মানটা কত আছে 5 আছে 5 এর মাথায় কি হবে হোল স্কয়ার হয়ে যাবে মাইনাস ওডির মানটা কত আছে ওডির মানটা আছে আমাদের 4 আছে তাই তো ওসির মান তো 5 আছে ওডির মান কত আছে 4 আছে 4 এর কি করব আমি হোল স্কয়ার বসিয়ে দেব তাই তো তার মানে কি আছে এটা আমি বা বসিয়ে দেবো তাই তো তো ডিসি স্কোয়ার সমান সমান কি হবে 25 মাইনাস কি হবে 16 4×4 16 তো দেখো ডিসি সমান সমান কি হবে এই দেখো আমি বা বসিয়ে দিলাম তাই তো ডিসি সমান সমান কি হবে আমি এখানে রুটের ভিতরে রাখবো তাই তো রুটের ভিতরে রাখবো ডিসি সমান সমান কি হবে রুটের ভিতরে 9 হবে তো দেখো ডিসি সমান সমান কি হবে 3 × 3 3 × 3 দুটো 3 থেকে একটা 3 নামবে তার মানে কি আমাদের বলতে বোঝানো হচ্ছে ডিসির মানটা কী আছে আমাদের ডিসির মানটা আছে 3 সেন্টিমিটার তাই তো তো দেখো তাহলে এসির মানটা কী হবে ডিসি যদি 3 হয় 3 সেন্টিমিটার হয় 3 একক হয় তাই তো সে ও সরি একক হবে না সেন্টিমিটার হবে সরি একক হবে না সরি সেন্টিমিটার হবে কারণ এখানে মানটা দেওয়া আছে সেন্টিমিটার কথাটা উল্লেখ করা আছে আন্তরিকভাবে আমি দুঃখিত ডিসি সমান সমান কী হবে ডিসি সমান সমান তো দেখো ডিসি সমান সমান আমাদের 3 সেন্টিমিটার হবে আর এসি সমান সমান 3×2 টোটাল যে আটটা আমরা পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার হবে একক হবে না আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা এটা কেটে দেবে একক হবে না এখানে কিন্তু সেন্টিমিটার কথাটা উল্লেখ করেছে পরের অঙ্ক এবিসি ত্রিভুজের 6 × 6 ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ ওএসি সমান সমান 25 ডিগ্রি এবং কোণ ওবিসি সমান সমান 35 ডিগ্রি হলে কোণ ও এ বির মান নির্ণয় করো ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করছি এই দেখো এই যে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি ঠিক আছে ও এসি কত আছে 25 ডিগ্রি আছে আর ওবিসির মানটা এই যে ও এসি ঠিক আছে আর ওবিসি এই যে ওবিসির মান কত আছে 35 ডিগ্রি আছে ও বি সি ঠিক আছে 35 ডিগ্রি আছে তো দেখো আমাদের কোন মানটা বের করতে হবে ও এ বি ও এ বি এর মানটা আমরা বের করবো দেখো আমি কোশ্চেন বোধক চিহ্ন দিয়েছি ওএসি এই দেখো ও এ বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস এই দেখো এটা টোটালটা তাই তো 180 একটা ত্রিভুজ তো 180 ডিগ্রি হয় মাইনাস ব্র্যাকেটের মধ্যে কোণ এসিবি এসিবি
ঠিক আছে এ সি বি এটা এটা তো টোটালটা এত 90 ডিগ্রি এটা তো তোমরা জানো 90 ডিগ্রি আছে আর ও এ সি কোন ও এ সি তো দেখো কোন ও এ সির মান কত আছে 25 ডিগ্রি এই দেখো 25 ডিগ্রি ঠিক আছে প্লাস কোন ও বি সি কোন কি হবে ও বি সি হবে এই দেখো ও বি সি ও বি সির মান কত আছে 35 ডিগ্রি আছে তাই তো ও বি সির মান কত আছে 35 ডিগ্রি আছে সমান সমান 180 ডিগ্রি মাইনাস কি হবে 90 ডিগ্রি এ সি বির মান কত আছে এইতে 90 ডিগ্রি আছে তাই তো 90 ডিগ্রি আছে 90 ডিগ্রি ঠিক আছে প্লাস ও এ সির মান কত আছে ও এ সির মান 25 ডিগ্রি আছে এই দেখো ও এ সি এর মান কত আছে 25 ডিগ্রি আছে 25 ডিগ্রি আমি বসিয়ে দিলাম প্লাস ও বি সি এর মান কত আছে ও বি সি ও বি সি এর মান কত আছে 35 ডিগ্রি আছে তো দেখো আমি 35 ডিগ্রিটা কী করলাম বসিয়ে দেব ঠিক আছে 35 ডিগ্রি তো দেখো 35 ডিগ্রি বসিয়ে দিলাম এবার আমি 180 ডিগ্রি মাইনাস কী হবে 90 25 35 টোটাল যোগ করলে কত হবে টোটাল যোগ করলে হবে আমাদের 100 কত হবে 50 ডিগ্রি তো 180 থেকে 150 যদি আমি বাদ দিই তাহলে আমাদের হবে 30 ডিগ্রি কত হবে তাহলে হবে আমাদের 30 ডিগ্রি হবে তো বুঝতে পারছো অঙ্কটা তার মানে ও এ বির মান কত হবে ও এ বির মান হবে আমাদের 30 ডিগ্রি ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে অঙ্কতে 90% পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টার ইউটিউব চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো অঙ্কটা দেখে নাও খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি ঠিক আছে এই অঙ্কটা নেই এটা একটা এক্সট্রা অঙ্ক আমি করেছি ঠিক আছে তো দেখো আমি এটা 6-11 অঙ্কটা করেছি আর রোমান 6-11 অঙ্কটা করেছি খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভাইটাল অঙ্ক আছে আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো দেখো রোমান 7-এ কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ ঠিক আছে কোন এবিসি সমান সমান 65 ডিগ্রি কোন ডিএসি সমান সমান 60 ডিগ্রি হলে কোন বিসিডি এর মান কত তো এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে দেখো আমি এই একটা বৃত্ত অঙ্কন করেছি ঠিক আছে যার এবি ব্যাস ঠিক আছে এবি ব্যাস তো আমি লিখে দিয়েছি এবি ব্যাস ঠিক আছে এই দেখো এবি ব্যাস আমি লিখে দিয়েছি তো দেখো এ বি সি কত আছে 65 ডিগ্রি আছে এইটা ঠিক আছে এ বি সি কত আছে এ বি সি কত আছে 65 ডিগ্রি আছে তাই তো এটা আমি লিখে দিলাম এখানে ঠিক আছে তারপরে গেছে কোন ডিএসি ডিএসির মান কত আছে 60 ডিগ্রি আছে ডিএসি কত আছে 60 ডিগ্রি আছে তো দেখো এটা ঠিক আছে এটা তো দেখো বিসিডি 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 এর মানটা আমাকে বের করতে হবে বিসিডি আরেকবার দেখাচ্ছি ঠিক আছে এই কোনটা এই কোনটার মানটা আমাকে বের করতে হবে যদি ডিএসির মান যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোনটাও কিন্তু আমাদের 60 ডিগ্রি হবে তাই তো এটা তো একান্তর কোণ এটাও আমাদের 60 ডিগ্রি হবে তাই তো তো দেখো 60 ডিগ্রি হবে তো এটা তো আমাদের 90 ডিগ্রি তাই তো এটা যদি 60 হয় এটাও 60 হবে তো এটা আমাদের নিশ্চয়ই 30 হবে এটা তো টোটাল তো 90 ডিগ্রি 30 হবে তাই তো এটা 30 হবে তো দেখো তো এই যে কোণটা এইটা হ্যাঁ এইটাও তো 30 হবে তাই তো একান্তর কোণ তো তাই তো একান্তর কোণ পরস্পর সমান এবং সমান্তরাল এটাও 30 হবে তো দেখো তার মানে বলতে বোঝানো হয়েছে যে তোমরা তো বুঝতেই পারছো যে এই যে দেখো কোণ বি সি ডি সমান সমান কত আছে 90 ডিগ্রি আছে ঠিক আছে তো দেখো কোণ এ বি সি সমান সমান কত আছে 65 ডিগ্রি আছে ঠিক আছে এ বি সি সমান সমান কত আছে 65 ডিগ্রি আছে তো দেখো আমরা এবার কী করব তো আমরা জানি এই যে দেখো এই যে বি সি ডি তাই তো এই যে বি এই দেখো বি সি ডি তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেটা ভালো করে তোমরা দেখো তো দেখো এডিসি সমান কত আছে এডিসি সমান কত আছে 180 ডিগ্রি মাইনাস কী আছে 65 ডিগ্রি সমান কত আছে 115 ডিগ্রি তাই তো 100 কত হবে 115 ডিগ্রি হবে তাই তো এটা হবে এডিসির মানটা যদিও চাইনি তা সত্ত্বেও কিন্তু তার মানে বিসিডির মান কত হবে বিসিডির মানটা আমাকে বের করতে হবে বিসিডির মানটা বের করতে গেলে আমাকে এইটা 60 ডিগ্রি এদিকে 30 ডিগ্রি তাই তো টোটাল তো 90 ডিগ্রি হবে তাই বিসিডি সমান কত হবে 90 ডিগ্রি হবে
ঠিক আছে, এই অঙ্কটা তোমরা আরেকবার প্র্যাকটিস করবে এবং আমাকে আমার কমেন্ট বক্সে, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা পাঠাবে। আমরা 7 জায়গার অঙ্ক করেছি, আমরা বাকি অঙ্কগুলো পরের দিন করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি 8, 9, 10, 11, 12 পরের দিন আমি করে দেবো। তো আমাদের এই চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ।